আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ পরিচ্ছেদের শব্দ পদ নিয়ে আলোচনা করব। শব্দ কি? বর্ণের সমন্বয়ে শব্দ গঠিত। তাহলে বর্ণ কি? বর্ণ হল কোন ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। যেমন স্বরে ও সরেয়া, ক খ প্রভৃতি বাংলা ভাষার এক একটি ধ্বনি প্রতীক বা বর্ণ। শব্দ কাকে বলে? অর্থ হল শব্দের প্রাণ। এক বা একাধিক ধ্বনি বা বর্ণের সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে। যেমন ক ল ম এই তিনটি বর্ণ বা ধ্বনিকে একত্রিত করলে হয় কলম। কলম লেখার একটি উপকরণকে বোঝায়, সুতরাং এটি একটি শব্দ। পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। পদ প্রধানত পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত যে পদ দ্বারা ব্যক্তি, বস্তু, সমষ্টি, স্থান, কাল, কাজ বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ। এক কথায় কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। যেমন নজরুল, বই, মানুষ, ঢাকা ইত্যাদি। বিশেষণ পদ কাকে বলে? যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ বোঝায় তাকে বিশেষণ পদ বলে। যেমন চলন্ত গাড়ি, গাড়ি বিশেষ্য, চলন্ত বিশেষণ, বিশেষে বিশেষণ। করুণাময় তুমি, তুমি সর্বনাম, করুণাময় বিশেষণ, সর্বনামের বিশেষণ। দ্রুত চলো, চলো ক্রিয়া, দ্রুত বিশেষণ, ক্রিয়া বিশেষণ। সর্বনাম পদ, সর্বনাম পদ কাকে বলে? যে পদ বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন তামিম ভালো ছিল, সে প্রতিদিন স্কুলে যায়, তার স্বাস্থ্য ভালো, তাকে সবাই ভালোবাসে। এখানে তামিম বিশেষ্য পদ। বিশেষের পরিবর্তে সর্বনাম পদ ব্যবহৃত হয়েছে, সে তার তাকে সর্বনাম। অব্যয় পদ, যে পদ কোনো অবস্থাতে পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। যেমন আমি, তুমি, অংশে, দুঃখ এবং বিপদ একসাথে আসে, লোকটি ধনী কিন্তু কৃপণ। ও এবং কিন্তু এই তিনটি অব্যয় পদ। এই পদ কোন অবস্থাতে পরিবর্তন করা যায় না। ক্রিয়াপদ, যে পদ দ্বারা কোন কার্য সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ। যেমন বাবা এসেছেন, আদিবা বই পড়ছে, এখানে এসেছেন পড়ছে ক্রিয়াপদ। বিশেষ্য পদের নানা রকম শ্রেণীবিভাগ রয়েছে: সংজ্ঞাবাচক বিশেষ্য, শ্রেণীবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, নদী ইত্যাদি নির্দিষ্ট নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন সুকান্ত, গরু, ঢাকা, পদ্মা ইত্যাদি। যেমন সুকান্ত একটা মানুষের নাম, গরু প্রাণীর নাম, ঢাকা একটা স্থানের নাম, পদ্মা একটি নদীর নাম, এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। শ্রেণীবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদ দ্বারা ব্যক্তি, প্রাণী, পর্বত ইত্যাদি সাধারণ নাম বোঝায় তাকে শ্রেণীবাচক বিশেষ্য পদ। যেমন মানুষ, পাখি, পর্বত, এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়নি। সমষ্টিবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদ দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী বা সমষ্টির নাম বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন জনতা, সভা, সমিতি, শ্রেণী, দল ইত্যাদি। ভাববাচক বিশেষ্য, যে বিশেষ্য পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝায় তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন ভোজন, শয়ন, গমন, শ্রবণ ইত্যাদি। ক্রিয়াপদ নানা রকম হয়, যেমন সমাপিত ক্রিয়া, অসমাপিত ক্রিয়া, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে।
যেমন সেতু স্কুলে যায়। অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন আমি বাড়ি গিয়ে কি করলাম, এখানে কিছুই নাই, এখানে বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়ে গেছে। সকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম আছে তাকে সকর্ম ক্রিয়া বলে। যেমন স্বপন চিঠি লিখছে। অকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম নেই তাকে অকর্ম ক্রিয়া বলে। যেমন স্বপন লিখছে। দ্বিকর্ম, যে ক্রিয়ার দুইটি কর্ম আছে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। যেমন মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন। প্রযোজক ক্রিয়া, যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন সাপুরে সাপ খেলা। যৌগিক ক্রিয়া, এক সমাপিত ক্রিয়া একটি অসমাপিত ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন সে পাশ করে গেল। তাহলে শিক্ষার্থীরা, আজকের এই আলোচনা থেকে আমরা কি কি শিখতে পারলাম? শব্দ, বর্ণ ও পদ কাকে বলে, পদের প্রকারগুলো আমরা চিহ্নিত করতে পারলাম। তাহলে শিক্ষার্থীরা, বাসা তোমরা আরেকটু মনোযোগ দিয়ে পড়বে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।